হ্যালো বন্ধুরা, তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল ইউটিউব দাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো নন পারফেক্ট স্কোয়ার রুটের শর্ট ট্রিক নিয়ে। যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যায় অ্যান্সার আসে, সে অর্থাৎ পারফেক্ট স্কোয়ার রুট, এর শর্ট ট্রিক তোমরা দেখে নিয়েছো। এখানে আমি আলোচনা করব নন পারফেক্ট স্কোয়ার রুট, অর্থাৎ যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যায় আসে না, ভগ্নাংশ অথবা দশমিকে আসে, সেই সমস্ত সংখ্যার অর্থাৎ নন পারফেক্ট স্কোয়ার রুটের শর্ট ট্রিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যেমনটি নন পারফেক্ট স্কোয়ার রুট মানে কি, তো এখানে পারফেক্ট স্কোয়ার রুট আগে বলে দিই। যেমন সিক্সটিন করলে ফোর আসে, যদি আমরা 9 রুট 90 করি তাহলে 3 আসে, একই রকম 25 করি কত আসে, 5 আসে, এই 144 যদি করি তাহলে 12 আসে। এইগুলোকে বলা হয় কি পারফেক্ট স্কোয়ার রুট, কি পারফেক্ট এক স্কোয়ার রুট, পারফেক্ট স্কোয়ার রুটস এটাকে বলা হচ্ছে। আর নন পারফেক্ট স্কোয়ার রুট কাকে বলা, ধরো রুট সেভেনকে করলে একটা সামথিং পয়েন্টে আসবে বা ভগ্নাংশে আসবে, যদি রুট 9 করি তাহলে পয়েন্টে বা ভগ্নাংশে আসবে, একই রকমভাবে রুট 11, রুট 10, রুট 19 এইগুলোকে যদি করি আমরা, বা রুট রুট 147 এইগুলোকে যদি আমরা করি তাহলে কী আসবে আমাদের, এগুলো চলে আসবে কি নন পারফেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার রুট, যেগুলোর অ্যান্সার যখন আসবে তখন কি চলে আসবে, এটা ভগ্নাংশে আসবে কিংবা দশমিকে আসবে। তো এখন আমরা এইগুলো কিভাবে, এই যে সমস্ত নন পারফেক্ট স্কোয়ার রুট সেই সমস্ত সংখ্যার কীভাবে শর্ট ট্রিকের মাধ্যমে খুব কম সময়ে আমাদের অ্যান্সার আমরা বের করতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের রিলেটেড কোশ্চেন আসতে থাকে, এবং এগুলোকে কীভাবে কম সময়ে আমরা করতে পারবো শর্ট ট্রিকের মাধ্যমে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করবো। আশা করি শর্ট ট্রিকটা প্রত্যেকের ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটি ওয়াচ। তো সবার প্রথমে আমি একটা সংখ্যা নিয়ে নিলাম যেটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার রুট, যেমন হচ্ছে রুট 7 নিয়ে নিলাম। এটাকে আমি শর্ট ট্রিকের মাধ্যমে করবো, আর এই শর্ট ট্রিকটিকে করার জন্য দুটো স্টেপ তোমাদের ফলো করতে হবে। দুটো স্টেপকে ভালো মতন তোমরা লক্ষ্য করো, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা দেখেই অ্যান্সার করতে পারবে মাইন্ডে। তো ফার্স্ট স্টেপ সেটি হলো, দেখো এখানে কী করতে হবে, রুট 7 রয়েছে, তো এই যে সংখ্যাটি এখানে থাকবে সেই সংখ্যার কাছাকাছি আমাকে খুঁজে বার করতে হবে পারফেক্ট স্কোয়ার রুট। যে সংখ্যাটি এখানে থাকবে সেই সংখ্যাটির কাছাকাছি এমন সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে যে সংখ্যাটি থেকে সহজে আমাদের বর্গমূল করা সম্ভব। তো 9 7 কাছাকাছি অবস্থিত, তো এরকমই সংখ্যা আমাদের বের করতে হবে। যেমন হচ্ছে এখানে 9 কাছাকাছি অবস্থিত, আমি 9 দিয়ে দিলাম। তো এরপরে যে সেকেন্ড স্টেপে আমরা দেখবো যে এখানে 7 দিয়েছি আর এখানে কত দিয়েছি, 9 দিয়েছি। তো দেখবো এই 9 তো আমরা দিয়েছি, এই 9 সাথে কত যোগ বা বিয়োগ করলে আমার 7 আসে, মানে সেই সংখ্যাটি চলে আসে। তো এখানে 9 দিয়েছি, আমার তো রয়েছে 7, তো 9 সাথে কত যোগ বা বিয়োগ করলে আমার 7ই আসে। যেহেতু ইকুয়াল দিয়েছি তার মানে সমানই করতে হবে, তাই জন্য ও আমরা কি করলাম জানি, 9 থেকে 2 বাদ দিলে কত আসে, 7 আসে, 2 বাদ দিয়ে দিলাম, এখানে 9 থেকে 2 বাদ দিয়ে রেখে দিলাম। আর বাই সেকেন্ড স্টেপে আরও একটা কাজ করতে হবে, বাই দিয়ে নিচে কী করতে হবে, এ যেটা এখানে থাকবে তার বর্গমূলটা এখানে লিখে দিতে হবে। 9 বর্গমূল কত, 3, আর সাথে সবসময় অলওয়েজ 2 গুণ করতে হবে। এখানে এইটা আবার বলছি যে আমরা কাছাকাছি যে বর্গ সংখ্যাটা নেবো যার বর্গমূল করা সম্ভব, সেটাকে কী করছো, বাইরে দিয়ে দিচ্ছি, বাইরে দিয়ে তার সাথে গুণ 2 করবো, সবসময় অলওয়েজ 2 গুণ করবো। সিম্পল স্টেপ, দুটো স্টেপ, প্রথম স্টেপে কাছাকাছি বর্গমূল বের করতে হবে, এবং দ্বিতীয় স্টেপে কী করতে হবে, এর থেকে কত কম বা বেশি যোগ বা বিয়োগ করলে আসে সেটা লিখে দেবে এখানে। এ লিখে বাই করে কী করতে হবে, এই সংখ্যার যে বর্গমূল সেই বর্গমূলটা কী করতে হবে এখানে লিখে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তো ব্যাস, এটাই ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার। দেখো 2 কেটে যায়, কেটে গেলে কত হচ্ছে এখানে, 3 - 1/3, ক্যালকুলেশন করলে কি হচ্ছে 8/3, 8/3 তোমরা ভাগ করতে সবাই জানো, যদি ভাগ করে চলে আসবে কত, 2.66, মানে একবারে 6-7 লিখে দাও, তো এটা অ্যান্সার। তো সিম্পলি কতক্ষণ লাগলো, বেশি সময় তোমাদের লাগবে না। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই ছোটো, রুট ফাইভে যদি তোমরা করো, রুট ফাইভের কাছাকাছি সংখ্যা তোমরা জানো, রুট ফাইভের থেকে কী নিতে পারি আমরা, 2 নিতে পারি, 4 নিতে পারি, 4 কাছাকাছি আছে যার বর্গমূল করা যায়, তাহলে কী হচ্ছে 4 নিয়ে নিলাম। 4 সাথে কত প্লাস করলে, 4 সাথে কত যোগ বা বিয়োগ করলে 5 আছে, যোগ করলে জানি 4 সাথে 1 যোগ করলে কত হচ্ছে 5 আছে, তারপরে বাই দিয়ে দেবো, এ রুট ওভার এখানে দিয়ে দিলাম 2, তার সাথে অলওয়েজ যে রুট ওভার করে 4 বর্গমূল করলে কত হচ্ছে 2 আসে, এর সঙ্গে সবসময় 2 গুণ করতে হবে, 2 গুণ করে দিলাম, এটা ক্যালকুলেট করলে 2 আসে, এটা 1/4, 1/4 মানে জানি 2.25, আর এটাই ক্যালকুলেশন করলে 2.25, অবশ্যই এটা 2.244 সামথিং হবে, কিন্তু এটা আমার এক্স্যাক্ট 2 দশমিক পর্যন্ত রাখলেই হবে, প্রায় কথাটা তোমরা লেখো,
এটা হচ্ছে অ্যান্সার। যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরও একটি এক্সাম্পল নিয়ে নেবো, একটু বড়ো, 34 নিয়ে নিই, 34 রুট ওভার 34। দেখো রুট ওভার আর কি হচ্ছে, কী বললাম, রুট ওভার 34, রুট ওভার 34 কেউ সেই রুট ওভার 34 এর কাছাকাছি। ফার্স্ট স্টেপে আমরা দেখবো সবার কাছাকাছি এমন কোন সংখ্যা যার বর্গমূল নির্ণয় করা সম্ভব। তো রুট ওভার 34 এর কাছাকাছি হচ্ছে 36 রয়েছে যার বর্গমূল করা যায় 6 হয়। এবং তারপরে কী হচ্ছে, 36 এর কত সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে 34 হয়, মাইনাস যদি 2 করি তাহলে কী হয়ে যাবে, 34 হয়ে যাবে। এবার বাই দিয়ে কী করবো, এইটা বর্গমূল করে এখানে বসাবো, কত হয়ে যাবে 6। এর সাথে অলওয়েজ কী হচ্ছে, 2 গুণ করবো, দেখো 2 কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে 6 রয়েছে, 1 - 1/6 এটা হয়ে গেলো। এবং ক্যালকুলেশন করলে 36 - 1 কত হয়ে যাচ্ছে 35, 35/6। এবং এটাকে তোমরা সহজেই ভাগ করতে পারবে, দেখো 5, 6 কত হচ্ছে 30, 30, আর এখানে কত হয়ে যাচ্ছে 8, 8, আর এখানে হচ্ছে 3 দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার। তো তোমাদেরও এত কিছুও করতে হবে না, তো আমি এটা দেখানোর জন্য করছি, বোঝার জন্য করছি, তোমরা যখন মাইন্ডে ক্যালকুলেশন করবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, সিম্পল ব্যাপার। আর এখানে তোমাদের কী করতে হবে, এইসব করারই দরকার নেই, তোমরা এখানে 36 কাছাকাছি যেন 6, তার মানে মাইনাস করতে হবে, মাইনাস তোমরা যেন 2 রয়েছে, 2/2 কত হচ্ছে 2 - 6, 2 কেটে যাবে, 1/6, 6 - 1/6 ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, তোমাদের সময় নষ্ট হবে না, যে বর্গমূলে যেটা সময় নষ্ট হয়। তারপরে দেখো আরও একটা র্যান্ডামলি তোমাদের আরও একটা করিয়ে দিচ্ছি, ধরো এখানে 147 মানে 147-এর বর্গমূল কীভাবে করবো। দেখো 147-কে কীভাবে, সেই 147-এর কাছাকাছি আমরা জানি যে 144 মানে 144 হচ্ছে 12 স্কোয়ার হয়, মানে 144-কে বর্গমূল করলে বর্গমূল করলে 12 আসে, তার মানে আমাদের এর কাছাকাছি যে বর্গমূল করা যাবে এমন সংখ্যা কী হয়ে গেল, 144। তো এখানে প্রথম স্টেপের কাজ শেষ, এবং দ্বিতীয় স্টেপে কী করতে হবে, আমাদের দেখতে হবে এর সাথে কত যোগ বা বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটা আসে, তাহলে 144-এর সাথে আমরা দেখতে গেছি 3 যোগ করলে আমাদের কী চলে আসে, 147। তারপরে কী করতে হবে, সেকেন্ড স্টেপে আরও একটা কাজ করতে হয়, এটার বর্গমূল যেটা হয় সেটা এখানে বসিয়ে দিতে হয়, 12 - এর সঙ্গে কত, অলওয়েজ 2 করতে হয়। দেখো 3 দিয়ে কাটলে কত, 3 - 4 - 12। দেখো আরও সোজা আমি এখানে তোমাদের করাতে যাচ্ছি, যে আর শর্ট ট্রিক করাতে যাচ্ছি, দেখো 12 প্লাস এটা করার কোনো দরকার নেই, 12টাকে অ্যাজ ইট ইজ 12 রাখো এখানে, এবং এইটাকে ভাঙো, এইটাকে ভেঙে যোগ করো, তাহলে আরও সোজা হয়ে যাবে, তাহলে 1/8। তো এখানে 1/8কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 1/4, মানে আমরা কত জানি, 1/4 মানে জানি 0.25, আর 1/8 মানে কত, ও তার মানে হচ্ছে 0.125, এখানে 0.125 লিখে দাও, প্লাস করো, জাস্ট 12 কী হয়ে যাবে, 125 লেখার দরকার নেই, 12, ব্যাস দ্যাট ইজ অ্যান্সার, এটা হয়ে গেল। তো এখানে আমাদের কত সময় লাগে, যেটা যদি আমরা ক্যালকুলেশন করতাম অনেক বড় সময় লাগতো, এরকমভাবে যে কোনো ও নন পারফেক্ট স্কোয়ার রুটের শর্ট ট্রিকের মাধ্যমে সলিউশন আমরা করতে পারবো। এইভাবে আশা করছি তোমাদের এই ট্রিকটি ভালো লেগেছে, তোমাদের জন্য সলিউশন দিয়ে দিলাম যেটা তোমরা করতে পারবে, তোমাদের জন্য দিলাম 34, তোমাদের জন্য দিলাম 37, আর 145। তো এই যে তিনখানা দিলাম, যে রুট ওভার 34, আর রুট ওভার 37, আর রুট ওভার 145, তো এই তিনটে সলিউশন তোমরা এই শর্ট ট্রিকের মাধ্যমে করে দেখো কত সময় লাগছে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আশা করছি ট্রিকটি তোমাদের ভালো লেগেছে, যদি এই নন পারফেক্ট স্কোয়ার রুটের শর্ট ট্রিকটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং এডুকেশন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, বা অথবা কোনো নতুন টপিকের ওপর ভিডিও চাইলেও তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, শেয়ার করতে একেবারেই ভুলো না, টেক কেয়ার, বাই বাই।